ভারতের ICMR এক নতুন ট্রিটমেন্ট নিয়ে ভাবনা শুরু করেছে, এবং তাতে দেখাও যাচ্ছে যে পেশেন্ট 3 থেকে 4 দিনে COVID-19 থেকে মুক্তি পাচ্ছে। সেই টপিকটি হলো প্লাজমা ট্রিটমেন্ট। আসুন জেনে নেওয়া যাক প্লাজমা ট্রিটমেন্ট কি। রক্তের তরল উপাদান হালকা হলুদাভ অংশকে রক্তরস বা প্লাজমা বলে। আমরা দেখেছি যে কোথাও যদি আমাদের শরীরে কেটে যায় সেখান থেকে রক্ত বেরোয়, এবং ম্যাক্সিমাম কেসে সেখানে রক্তটা কিছুক্ষণ পরে জমাট বেঁধে রক্ত পড়া বন্ধও হয়ে যায়। খুব ভালো করে ফলো করলে আমরা যেটা দেখব যে ওখান থেকে এক ধরনের হলুদাভ তরল পদার্থ নিঃসৃত হয়, এবং সেটা ওই যেখান থেকে রক্ত বেরোচ্ছে তার উপরে জমাট বাঁধতে সাহায্য করে। এই তরল হলুদ উপাদানকেই বলা হয় হচ্ছে রক্তরস বা প্লাজমা। এই প্লাজমা রক্তের গুরুত্বপূর্ণ উপাদান। কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে শরীরে যে ইনফেকশনের সৃষ্টি হয় তার বিরুদ্ধে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, যা ওই ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে এবং শরীরকে রোগমুক্ত করে, শরীরে ইমিউনিটি বাড়ায়। আরও একটা জিনিস যেমন জেনে রাখা খুব জরুরি, ব্লাড ব্যাংকে যেমন রক্তদান করা যায় ঠিক সেরকমই প্লাজমাও দেওয়া যেতে পারে, এবং সেই প্লাজমা ব্যবহার করা হয় প্লাজমা থেরাপির ক্ষেত্রে, তবে সেটা বয়সের হিসাবে একটা নির্দিষ্ট মাত্রায়। চলুন জেনে নেওয়া যাক প্লাজমা থেরাপি কি। যখন করোনা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি ফিরছে, তখন তার রক্তের প্লাজমা করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করার মতন অ্যান্টিবডি অলরেডি তৈরি করে ফেলেছে। এরপর ওই করোনা আক্রান্ত সুস্থ ব্যক্তির রক্ত থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। এরপর ওই প্লাজমা থেকে ইমিউনোগ্লোবিউলিন তৈরি করা হয়, এবং পরে তা নতুন কোনো করোনা আক্রান্ত ব্যক্তির শরীরে প্রবেশ করানো হয়। কারণ ওই প্লাজমা থেকে পাওয়া ইমিউনোগ্লোবিউলিন অলরেডি অ্যান্টিবডি তৈরির মাধ্যমে নতুন কোনো আক্রান্ত ব্যক্তিকে সুস্থ করতে সক্ষম 3 থেকে 4 দিনে, যা এখনো ভারতের ICMR এর রিসার্চ লেভেলে আছে। এখনো পর্যন্ত USA বা চীনের ক্ষেত্রে এই প্লাজমা থেরাপি সম্বন্ধে কোনো সাইড এফেক্টের কোনো খবরও পাওয়া যায়। এই প্লাজমা ট্রিটমেন্ট আগেও ব্যবহার করা হয়েছে, যখন ইবোলা নামে একটি ভাইরাসের সংক্রমণ ঘটেছিল আফ্রিকার বেশ কিছু অঞ্চলে। তখন WHO এর নির্দেশে এই ভাইরাসের ক্ষেত্রে প্লাজমা ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। ভারতের ICMR অ্যাপ্রুভাল দিয়েছে এই প্লাজমা ট্রিটমেন্টের ট্রায়ালের জন্য। তবে এক্ষেত্রে ডোনারের শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, শারীরিক কন্ডিশন যদি ঠিক থাকে তবেই তাকে ডোনেট করতে দেওয়া হবে। পুরো বিষয়টাই রয়েছে এই মুহূর্তে রিসার্চ লেভেলে। আজ এই অবধি, আর বেশি কিছু বলে টপিকটাকে বড় করব না। আশা করি আপনারা প্লাজমা থেরাপি সম্পর্কে বা প্লাজমা ট্রিটমেন্ট সম্পর্কে কিছুটা অবগত হয়েছে। শুধু একটাই কথা বলবো, নিজে ভালো থাকুন এবং নিজে ভালো থেকে আপনার পরিবারকে ভালো রাখতে সাহায্য করুন, এবং দয়া করে বাড়িতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।